হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইওমেস ব্লগ অ্যান্ড কিচেন। এটা হচ্ছে ইকো পার্ক লেক, আর দূরে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখতে পারবে ঠিক মতো। দূরে বোটিং হচ্ছে, এই দেখো, অনেকটা দূর তাই অত ভালো করে দেখাতে পারলাম না। তো ইকো পার্কের এই জায়গাটায় কিন্তু কোনো টিকিট লাগে না, দেখতে পাচ্ছ অনেকে বসে আছে, টুকটাক কিছু খাবারও খেতে পারবে, সে ব্যবস্থাও আছে। আর যাওয়ার পথে এটা পড়ল, তো এখান থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। অ্যাকচুয়াল আমরা যাচ্ছি নিউ টাউনের ইকো পার্ক লাগোয়া 6 নম্বর গেট যেটা আছে সেখানেই, সেই গেটের পাশেই জঙ্গলের সদস্যদের দেখতে, অর্থাৎ হরিণালয় বা ডিয়ার পার্কে। তো যাওয়ার সময় মানে এই দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছিল পরিবেশটা আমার, তো সেই কারণে আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখানেও অনেকে বসছে, এই দেখো গাড়ি দাঁড় করিয়ে এখানে অনেকে বসে রয়েছে দেখছে, কারণ এখানে কোনো টিকিট লাগছে না বলে কোনো অসুবিধে নেই, যত কিছু ঘোরো দেখো। কিন্তু অন্য অন্য জায়গা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সব কটাতেই টিকিট লাগবে। আর কোথা থেকে টিকিট কাটবো, কী কী দেখতে পাবো, সবই তোমাদের কাছে আস্তে আস্তে বলবো। তো যেখানে যাচ্ছি ডিয়ার পার্কে, তো সেটা হচ্ছে 2016 সালে হিট কোর্ট দেওয়া 13 একর জমির ওপর গড়ে উঠেছে মিনি জু। তো প্রথমে মনে হয় হরিণ ছিল, এখন বেশ কিছু আছে পশু পাখি, তো সেগুলোই দেখাবো তোমাদের আর বলেও দেবো কী কী আছে। বর্তমানে এখানে দেখা যাবে নোনা জলের কুমির, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, জেব্রা, জিরাফ, মার্স ক্রোকোডাইল, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, এছাড়া ম্যাকাও, কাকাতুয়া, বিভিন্ন পাখি যেমন অ্যামাজন টিয়া, গ্রে টিয়া, লরি, প্রিঞ্চ, বার্ডের মতো 100 বিরল প্রজাতির পাখি। তো চলো দেখি আর কী কী আছে। রাস্তার দুপাশটা দেখো কত সুন্দর, আর গাছগুলো তো কোনো তুলনা নেই। আমরা প্রায় চলে এসেছি, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম সেই কারণে খুব একটা অসুবিধে হয়নি। এই দেখো এটা হচ্ছে গেট, এখান থেকে টিকিট কাটতে হবে 50 রুপিস পার হেড। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলো ভেতরে যাওয়া যাক, আস্তে আস্তে সব দেখাবো তোমাদের কী কী আছে পশু পাখি। যেহেতু আমরা 25শে ডিসেম্বর এসেছিলাম, ভিড় বেশ ভালোই ছিল। আমার একটা ভুল হয়েছে, দেখো এত ভিড় আর মানুষজন রয়েছে বলে পাখিগুলো কিন্তু সব ওপর দিকে, মানে ওদেরও একটু অসুবিধা হচ্ছিলো, এত আওয়াজ, এত চেঁচামেচি হচ্ছে, তো সেই কারণে ওরা সব উপর দিকে, মানে দেখাবো যে অনেকটা আর কি ওপরে উঠে রয়েছে পাখিগুলো। খুব একটা ভালো দেখাতে পারছি না পাখিগুলো, এতটা দূরে রয়েছে, তো তবুও যতটা চেষ্টা করব। আর একটা হচ্ছে এখানে বোর্ড রয়েছে, বোর্ডে পাখিগুলোর ছবি দেওয়া আছে, কোন জায়গায় কোন পাখি রয়েছে আর তারা কোথাকার, তাদের সম্বন্ধে সব কিছুই লেখা রয়েছে। তোমরা অবশ্যই সেটা পড়ে বুঝতে পারবে যে পাখিগুলো কোথাকার এবং সেগুলোর কোন পাখির কী নাম। আর এখানে আছে হাঁস, বেশ
তিন চার প্রজাতির হাঁস, কিন্তু তিন চারটে প্রজাতির হাঁস কিন্তু এখানে রয়েছে। রাজহাঁস রয়েছে, আরও অন্য অন্য হাঁস রয়েছে। সব থেকে বেশি মনে হয় পাখি দেখলাম, সব মানে এত ভিড় যে ওরাও ভয়ে সব দূরে দূরে রয়েছে। কাছাকাছি যে দেখাবো সেরকম খুব একটা হচ্ছে না। দেখতে পাচ্ছ পাখিগুলো? এই দেখো বোর্ডটা দেখালাম, বোর্ডের মধ্যে তোমরা আসলে পড়ে দেখবে যে কী কী পাখি রয়েছে। দেখো এখানে আছে জিরাফ, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো উপরে, ওই যে এই যে এখানে আছে জিরাফ, অনেকটা দূরে যেহেতু, এখানে কাছাকাছি অনেকে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা একটু দূরের দিকেই রয়েছে। দেখো দেখতে পাবে দুটো রয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ দূরে দুটো জিরাফ। এই যে আর এখানে হচ্ছে জলহস্তি, এই যে ইনি অনেকক্ষণ জলের মধ্যে ডুবে বসেছিলেন, তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এনাকে দেখতে পেলাম। আর এই দেখো দুটো কুমির, ওই দূরে ওখানে শুয়ে রয়েছে, দুটোই দেখলাম, আর কুমির দেখিনি। দুখানা জলে আছে কিনা আমি জানি না, তবে দুখানায় দুজনকেই দেখলাম। এখানে আছে মাঙ্কি, তো আমেরিকা ব্রাজিল আমাজনের বাসিন্দা বেশ কিছু মাঙ্কি কিন্তু আছে। ওই দেখো ওপরে, ওই যে ওপরে বসে আছে, এত ছোট ছোট আর প্রচণ্ড কিউট এগুলো। আর একটা হচ্ছে, এই দেখো পাখিটা কত ভয় পেয়ে রয়েছে, একদম মুখ টুক লুকিয়ে বসে আছে। এখানেও আছে, চলো দেখানোর চেষ্টা করছি। এই যে গোল্ডেন হেডেড, ওই দেখো পালিয়ে গেল, কি সুন্দর দেখেছে দেখতে। এখানে হরিণগুলোকে খেতে দেওয়া হয়েছে, আমরা যখন গেছি তখন ওরা খাচ্ছে বলে সব এক জায়গায় দেখো গিয়ে জড়ো হয়েছে, আর কাছাকাছি আমি ওই জন্য আমরা দেখতে পারলাম না, দূর থেকে দেখলাম ওরা খাওয়া দাওয়া করছে, আর কি করা যাবে। এবার এখানেও আছে হরিণ, আর আমাদের মানে ভাগ্য ভালো যে ও আসবে, একটু ওয়েট করো দেখো কাছে আসবে। আসলে এত মানুষ এত চেঁচামেচি হচ্ছে না, ওরাও ভয়ে দূরে সরে যাচ্ছে। তবে এক এ আসবে, দেখো এ ঘুরতে ঘুরতে একদম কাছে আসবে আমাদের, ওকে খুব কাছ থেকে দেখতে পেরেছি। দেখো আসছে, খুব ভাল লাগছিল দেখতে। এই দেখো আরো কাছে আসবে, দেখতে পাচ্ছ কত কাছে এসছে।
লোকে লোকারণ্য এখানে আছে, দেখুন এখানে আছে নেচার্স ক্যাফে। তো এই নেচার্স ক্যাফেতে বেশ কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা সিট নেই একদম। ভাবলাম একটু যাব, কিন্তু সে চান্স আর হলো না, এত ভিড় এত লাইন, আর কিছুই খাওয়া দাওয়া হলো না ওখান থেকে। এখানে দেখো জেব্রা, দুটোই জেব্রা দেখলাম, দুটো জিরাফ, দুটো জেব্রা, মানে অল্প অল্প করে এনেছে, মানে আরো আনবে হয়তো পরে। এই দেখো কেউ একটু কাছ থেকে দেখতে পেরেছি, পেছনে ও পাশে আর একটা আছে, আর এই একটা, দুটো। এবার দেখো, এই দেখো এটাই লাস্ট, আর কিছু নেই। সবাই খুব ভালো থেকো, এই কামনা নিয়ে আজকের মতো ইতি।